এই মুহূর্তে টম এন্ড জেরি বৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেল উইথ নাজমিন চ্যানেলের পক্ষ থেকে। আজ আসলে আমরা বিশেষ একটি একমুখী সাক্ষাৎকার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সেই সাক্ষাৎকার শুটিং করতে গিয়ে কাক ভেজা হয়ে ফিরে এসেছি। গতকাল থেকে বৃষ্টি পড়ছে, তো পড়ছেই, কোনো কাজ করা যাচ্ছে না। বাইরে থেকে প্রচুর নয়েজ আসছে, সকাল থেকে র্যাট ক্যাট বৃষ্টি হচ্ছিল। ভাবলাম এর মধ্যেই কাজটা করব। বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে সমুদ্র সৈকতে গিয়ে দেখি সেখানে ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি যখন টাইগার লায়ন বৃষ্টিতে রূপ নিল, তখন প্যাক আপ করে ফিরে আসতে বাধ্য হয়েছি। যাই হোক, আজ আমরা এই চ্যানেলের ইউটিউব কর্তৃক দেওয়া প্রাথমিক থ্রেশহোল্ড 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ উপলক্ষে আমাদের পেইন গেইন এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেসব জানলে আপনাদের কাজে লাগতে পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ আমাদের সাথে এই চ্যানেলের মালকিন উপস্থিত হতে পারছেন না। তো চলুন একটি ধাঁধা দিয়ে আজকে শুরু করি। এই ধাঁধায় আপনাকে অনুমান করতে হবে এবং আপনার অনুমান শক্তির পরীক্ষা করা হবে। তো এটা হচ্ছে A4 সাইজের একটি কাগজ। তো এই কাগজটি আমি যদি বারবার ভাঁজ করতে থাকি, অর্থাৎ এক ভাঁজ, দুই ভাঁজ, তিন ভাঁজ, চার ভাঁজ, এইভাবে ভাঁজ করতে করতে যদি আমি 42 বার ভাঁজ করা হয়, তাহলে এর পুরুত্ব কতটা বাড়তে পারে, অর্থাৎ এর থিকনেস কতটা বাড়তে পারে বলে আপনার মনে হয়? আপনাদেরকে অনুমান করতে হবে এই বারবার ভাঁজ করার ফলে, অর্থাৎ 42 টাইমস যদি আমি এটি ভাঁজ করি, তাহলে এর পুরুত্ব বা এর থিকনেস কতটুকু বাড়তে পারে, সেটা কত ইঞ্চি বা কত ফিট অথবা কত গজ হতে পারে অথবা কত মাইল হতে পারে, এটা আপনাকে অনুমান করে বলতে হবে। প্রয়োজনে ভিডিওটি এই জায়গাতে পজ করুন, একটু চিন্তা করুন এবং পরে ফিডব্যাক দিন। তো এই কাগজটি 42 বার যদি আমি ভাঁজ করি, তাহলে এর যে পুরুত্ব যে দাঁড়াবে, সেটা পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত যে দূরত্ব আছে, এই দূরত্বের চেয়েও বেশি হবে। কল্পনা করতে পারেন? চলুন গুগলে এর সত্যতা দেখি। দেখুন, এটি হলো এই রেটিং, এটি কতবার ভাঁজ করা হলো, আর এটি হলো ভাঁজ করার ফলে 42তম ভাঁজে সৃষ্ট থিকনেস। আপনি যদি গুগলে সার্চ দিয়ে, আপনি কিন্তু গুগলে সার্চ দিয়ে এর সত্যতা দেখে আসতে পারেন। তো চলুন আমরা এবার ইন্টারভিউ শুরু করি। এই চ্যানেলে নিয়মিত অনিয়মিত দেশের ভেতরে এবং প্রবাসে বসে যে যেখান থেকে দেখছেন, তাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো কাজ করতে গিয়ে আমাদের কিছুটা তো অভিজ্ঞতা হয়েছেই। তো এই এক বছরে এই জার্নিটা কেমন ছিল, আমাদের স্ট্রাগল, সীমাবদ্ধতা এবং কিছু ব্যক্তিগত বিষয় হয়তো এই সেলফ ইন্টারভিউয়ে উঠে আসবে। একজন ইউটিউবারের ইনসাইট তো সবসময় দেখা যায় না, এই এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনি হয়তো সেটা দেখতে পারবেন। আমার মনে হয় এটি সবার দেখা দরকার। আমাদের পরিচিতজন এবং দর্শকদের প্রশ্নগুলো আমরা শর্টিং করেছি, যাতে ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দিতে পারি। তো প্রথমে ছোট করে আমাদের পরিচয়টি বলি। আমরা বেসিক্যালি উত্তরবঙ্গের ঘরকুনো মানুষ, চাকরি সূত্রে থাকি কক্সবাজারে। তো দর্শকদের প্রথম প্রশ্ন ছিল, আপনারা চাকরি করেন বলে শুনেছি, তাহলে এত কষ্ট করে ইউটিউবের কাজ কেন করেন যদি বলতেন? তো সরাসরি যদি আমি বলি, তাহলে বলতে হবে টাকার জন্য, কিন্তু আমাদের একটি সামাজিক উদ্দেশ্য আছে। সেসব বলার সময় যদিও এখনও আসেনি, তারপরও সাকসেস বলতে আমাদের তেমন কিছুই হয়নি। তারপরও যদি আমরা বলি, তাহলে এভাবে বলতে হবে যে আমার মা বেড়াতে খুব পছন্দ করতেন, যদিও তিনি বেঁচে নেই, পয়সার অভাবে সংসারই চলতো না, কিন্তু তিনি বলতেন তিনি মারা গেলে যেন আমি তার ছবি নিয়ে দেশ বিদেশ ঘুরি। তো দুঃখের বিষয় যে তার কোনো ছবিও নেই, তার জীবদ্দশায় তিনি কোনো ছবি তোলেন নাই। তো এরকম অসংখ্য দরিদ্র মা আছেন যারা এই ভ্রমণের স্বপ্ন দেখতেই ভয় পান, পয়সার অভাবে হয়তো বাপের বাড়িতে ঠিক মতো যেতে পারেননি। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যদি ইউটিউবে কখনো পয়সা পাই, তাহলে প্রতি বছর 5 জন মাকে আমরা এই সাগরে দেখাতে নিয়ে আসবো, অথবা তারা যেখানে বেড়াতে যেতে চান আমরা সেখানে নিয়ে যাব, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আরেকটি কথা হলো, বাংলাদেশ অসংখ্য বেকারের দেশ, এই বেকারত্ব আগামীতে আরও বাড়বে। আমরা যা শিখছি, ব্যবসায়িক কোনো উদ্দেশ্য ছাড়াই চেষ্টা করব আরও ক্রিয়েটিভ ইউটিউব প্রফেশনাল তৈরি করতে, যারা স্বাবলম্বী হতে পারেন, কিছু রেমিটেন্স নিয়ে আসতে পারেন। এটি কিন্তু সম্ভব, বড় বড় যারা ইউটিউবার বাংলাদেশে আছেন তারা ইচ্ছে করে এটি করতে পারেন, কিন্তু ব্যবসায়িক কারণে তারা এটি করেন না। এই বিজন বনে আমি এই মুহূর্তে একা আছি, যে কোনো মুহূর্তে আমার প্রতি আক্রমণ হতে পারে, আমি কিডন্যাপও হয়ে যেতে পারি। যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরে আসি। এর পরের প্রশ্ন ছিল, ইউটিউবের কোনো বিষয় কি আপনার খারাপ লেগেছে বা এখানে প্রতিযোগিতা কেমন? তো এই প্ল্যাটফর্ম হলো গ্লোবাল প্ল্যাটফর্ম,
পৃথিবীতে অন্য কোনো পেশার সাথে এই পেশার কোনো মিল নেই। এখানে দক্ষতা যোগ্যতা বলতে যা বোঝায় তা সংজ্ঞায়িত করা খুব কঠিন। এখানে একাডেমিক পড়াশোনা তেমন কোনো প্রয়োজন নেই, কারিগরি দক্ষতাও খুব বেশি লাগে না। যেটা লাগে সেটি হলো ক্রিয়েটিভিটি। অন্যরা যা করছে আপনি সেটি অন্যভাবে উপস্থাপন করতে পারলে, মানে ক্রিয়েটিভভাবে উপস্থাপন করতে পারলে আপনি সফল হতে পারবেন, সে সম্ভাবনা আছে। আর এখানে খারাপ লাগাটা হলো এখানে অনেক নিম্নমানের অশ্লীল কন্টেন্ট আপলোড করা হচ্ছে। টাকা ইনকামের জন্য মানুষ অস্বাভাবিক বা অস্বাভাবিক কন্টেন্ট উপস্থাপন করে যাচ্ছেন কিছু মানুষ, ভবিষ্যতে কী দাঁড়াবে বোঝা যাচ্ছে না। পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে 5 কোটির উপরে ইউটিউব চ্যানেল আছে, আপনি আন্দাজ করতে পারেন প্রতিযোগিতা কত কঠিন। তো আমাদের তৃতীয় প্রশ্ন ছিল, কোনো কারণে আপনার টাকা উপার্জন যদি না হয় তাহলে সেটি আপনি কীভাবে গ্রহণ করবেন বা কীভাবে দেখবেন। তো এবার ক্রিয়েটর হিসেবে উত্তর দেই, আমরা যে ভিডিওগুলো বানাই সেগুলো বেশ ক্রিয়েটিভ কাজ। এ ধরনের কাজ শুধু মানুষ টাকার জন্যই করে না, এখানে তিনটি বিষয়ে কাজ করে। এক, আমার ভালো লাগে আমি তাই করি। দুই, মানুষের সঙ্গে এনগেজমেন্ট, অনেক মানুষ চমৎকার কমেন্ট করেন, হয়তো সবাই সত্য বলেন না, মিথ্যে প্রশংসা করেন, তারপরও এই মিথ্যেটাই শুনেই গায়ে অনেক বল পাওয়া যায় এবং অনেক ভালো লাগে, আর এই জন্যই আমরা কাজটা করছি। তিন নম্বর হলো, কিছুটা তো একটা অবস্থান তৈরি হচ্ছে, তো এই আর কি বিষয়। আর টাকা বিষয়টা গৌণ, উপরের তিনটি যদি সঠিকভাবে আমরা করতে পারি বা যে কেউ করতে পারে তাহলে টাকা আসবে। আর যদি শেষ পর্যন্ত টাকা নাও আসে, মানুষের ভালোবাসা টাকার সাথে আসলে তুলনা হয় না। তো প্রশ্ন ছিল, এই কাজ করার জন্য আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করেছি। এই প্ল্যাটফর্মের নির্মাতাগণ সবাই বিদেশি, তারা বিদেশিদের জন্যই অনেক সুবিধা দিয়ে রেখেছে। আমরা যে সুবিধাগুলো পাই তা খুবই নগণ্য। আমাদের চ্যালেঞ্জগুলো হলো হচ্ছে ভাষা। আন্তর্জাতিক দেশগুলি একটি ভাষাতেই কাজ করতে পারে, কিন্তু আমাদের কমপক্ষে দুইটি ভাষায় কাজ করতে হয়, বাংলা এবং ইংলিশ। এটি একটি বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয়, কারণ বারংবার আমাকে উভয় ভাষাতে কিবোর্ড সেট করতে হয়, এটি বিরক্তিকর এবং অনেক বেশি সময় অপচয় হয়। ইংরেজদের একটি ভাষায় কাজ করলেই হয় বা কাজ করলেই চলে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো বিদ্যুৎ এবং ইন্টারনেট কানেকশান, এ আছে তো এই নেই, আর প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই। এসবের ভারতে এইভাবে এই চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট। এরপরে চ্যালেঞ্জ হলো, টেকনোলজি শেখার কোনো স্কুল নেই, প্রতিষ্ঠান নেই, আর যেগুলো আছে তারা স্কিল শেখায় বাট টেকনোলজি শেখায় না। যে শেখে বহু বছর ভুল করতে করতে এবং প্রচেষ্টার মাধ্যমে শেখে। এরপরের চ্যালেঞ্জ হলো, প্রতিনিয়তই শিখতে হয়, শিখতে শিখতে আপনার গায়ে বসন্ত উঠে যাবে, কী শিখতে হবে সেটা বুঝতে বুঝতেই জগৎ পাল্টে যাবে, কিন্তু শেখার শেষ হয় না, কোনো গাইডও পাবেন না। ইনভেস্টমেন্ট বলে একটা জিনিস আছে, সেটাও একটি চ্যালেঞ্জ। তারপরে সময় একটি চ্যালেঞ্জ, অনেক সময় দিতে হয়, এই পেশার লোকজনকে টোটালি আইসোলেটেড হয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য চ্যালেঞ্জ আছে। টু দ্য পয়েন্টে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটি বড় হয়ে যাবে। পরের প্রশ্নটি হচ্ছে, বনে বাদারে অপরিচিত জায়গায় আপনাকে কাজ করতে হয়, কোনো বিপদ আপদ হয়েছে কি না বা কোনো সমস্যা হয়েছে কি না। পরিস্থিতিটা দেখেন, এরকম দুজন বনে বা এই ধরনের জায়গাতে, আইসোলেটেড জায়গাতে বিপদ হতেই পারে, তবে এখন পর্যন্ত কোনো বিপদ হয়নি। তবে প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় না, তারা করতে চায় না, ইউটিউবারদের খুব একটা ভালো চোখে দেখা হয় না, এটা পেশা হিসেবে স্বীকৃত নয় এখনও, যদিও অন্য পেশার চেয়ে এখানে ডেডিকেশন বা পেশাদারিত্ব কিন্তু কম নেই। ভবিষ্যতে কী হবে জানি না, সরকার চেষ্টা করছেন এটাকে আইনের আওতায় নিয়ে আসতে। এই বিদেশি সোশ্যাল প্ল্যাটফর্মের কর্তৃপক্ষ যারা, তাদেরকে বলেছেন বাংলাদেশে অফিস করতে, কিন্তু তারা রাজি হচ্ছে না। যাই হোক, পরে কী হবে আমরা জানি না। তবে পরের প্রশ্নটি ছিল হচ্ছে, আপনি কেন এই ট্রাভেল ব্লগ বেছে নিলেন। এই প্রশ্নটি একদম সময় উপযোগী। ট্রাভেল ব্লগ বেছে নেওয়ার আগেও আমি 7টি চ্যানেল তৈরি করেছিলাম, 3টি এখনও চলমান আছে, যদিও সেগুলিতে কাজ করা হয় না। আসলে ট্রাভেল ব্লগ বেছে নেওয়ার কারণ ছিল দুইটি। একটি হলো, আমরা তো আসলে আগামীতে ট্যুর প্রোগ্রাম অর্গানাইজ করব দেশে এবং বিদেশে, সেটি ব্যবসা হিসেবে আসবে, সাথে ব্লগও তৈরি হবে। আর সামাজিক উদ্দেশ্য তো বলেইছি, এই নিশে কাজ করতে হলে প্রচুর টাকা খরচ হয়। দেশের মধ্যে আপনি যদি ঘুরতে চান তাহলে হাজারে হিসেব করতে হবে, দেশের বাইরে ঘুরতে গেলে আপনাকে লাখে হিসেব করতে হবে, এত টাকার বাড়ি কোথায়। এর পরের প্রশ্ন হলো যে, ইউটিউবের পাশাপাশি আর কোনো পরিকল্পনা আছে কি। এটা খুবই একটি ভালো প্রশ্ন, অবশ্যই আছে। আমরা খুব শীঘ্রই ট্রাভেল অ্যান্ড ট্যুর বিজনেস শুরু করতে যাচ্ছি। আপনারা আমাদের আয়োজনে আপনাদের পছন্দের জায়গায় অত্যন্ত নিরাপত্তার সাথে খুব স্বল্প খরচে ভ্রমণ করতে পারবেন। এটি আমাদের ব্যবসা হলেও লাভ করা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয়। ভ্রমণ, সেবা এবং সামাজিক দায়িত্ব, যেটা আমি আগেও বলেছি, সেই জন্য মূলত ব্যবসাটি শুরু করা। পরের প্রশ্নটি ছিল, ইউটিউবে কেমন আয় হতে পারে আপনার, একটি নির্দিষ্ট করে বলা খুব কঠিন। ধরুন অমিতাভ বচ্চন অভিনেতা, আবার বাংলাদেশের দিলদার অভিনেতা, সবাই অমিতাভ বচ্চনের ইনকাম অনুমান করতে পারেন, কিন্তু দিলদারের ইনকাম জানেন না।
এখন যদি আপনি বলেন সব অভিনেতাই অমিতাভ বচ্চনের মতো ইনকাম করে তাহলে কি সঠিক বলা হবে? ইউটিউবের ইনকাম সম্পর্কে মানুষের মধ্যে একটা মিথ প্রচলিত আছে। আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা বিজ্ঞাপনে খরচ করতে চান না, ফলে ইউটিউবারদের ইনকাম খুবই অল্প। যারা প্রতিষ্ঠিত ইউটিউবার হিসেবে কাজ করছেন তারা হয়তো মাসে 2-3 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু সেটিও শুধু ইউটিউব থেকে নয়। ছোট ইউটিউবার যারা আছেন তারা প্রতি 1000 ভিউ অল্প কিছু পরিমাণ রেভিনিউ পেয়ে থাকেন, তা 5-10 টাকা পর্যন্ত হতে পারে, সঠিক বলা কঠিন। কারণ প্রতি 1000 ভিউ কতটি কি ধরনের বিজ্ঞাপন দেখানো হবে সেটি কিন্তু আমরা জানতে পারি না। সো ইনকাম বলতে যা বোঝায়, আমার সেই ইনকাম হতে আরও 2-3 বছর অপেক্ষা করতে হবে। এর পরের প্রশ্ন ছিল যে আমি ইউটিউবিংয়ে আমি কীরকম ইনভেস্টমেন্ট করেছি, আমাদের ইনভেস্টমেন্ট কত? এই মুহূর্তে আমাদের চ্যানেল 2টি চলমান, সেখানে যন্ত্রপাতির একটা নমুনা দেয়া আছে। ট্রাভেল ভ্লগ বলে আমাদের এত ইনভেস্ট করতে হয়েছে, আর মোটামুটি কোয়ালিটি তৈরি করতে গেলেও আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করতে চান তাহলেও আপনাকে 10-15 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে প্রাথমিক অবস্থায়। আমরা মানুষদেরকে, যারা নতুন ক্রিয়েটর, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলি, যে রাজমিস্ত্রিদের মতো বলি, যে একটি মোবাইল দিয়ে শুরু করুন, মাসে 10-15 লক্ষ টাকা ইনকাম করুন। এসব আসলে বিজ্ঞাপনী ভাষা। মোবাইল দিয়ে হয়তো ইনকাম করা যেতে পারে, তবে তার জন্য আপনাকে টপ লেভেলের স্কিল থাকতে হবে। আমি গরিবিহালে সামান্য কিছু ইনভেস্ট করেছি, তারপরও 6 লক্ষ টাকার উপরে ইতিমধ্যে ইনভেস্ট হয়ে গেছে। তারপরও আমার কাছে ভালো কোনো ক্যামেরা নেই। একটা মোটামুটি নিম্নমানের ভালো ক্যামেরা কিনতে গেলে 5 লক্ষ টাকার উপরে যেতে হবে। আমরা যেসব ক্যামেরাতে কাজ করি বা এখন করছি, সেসব ক্যামেরা এই ফিল্ডে খেলনা ক্যামেরা হিসেবে ট্রিট করা হয়। এর পরের প্রশ্ন ছিল, নতুনদের জন্য আপনি কী পরামর্শ দেবেন? দর্শক, আমরা কিন্তু নতুনই, 7 বছর যদিও হয়ে গেল, তারপরেও আমরা পুরাতন হতে পারি নাই। পরামর্শ দেবার মতো বড় ইউটিউবার হয়ে এখনও উঠি নেই, তবে 2-1টা কথা তো বলা যেতেই পারে। তো আমার যেটা মনে হয় যে হুটহাট করে চ্যানেল শুরু করা মনে হয় ঠিক হবে না। এটি যেহেতু ভিজুয়াল কমিউনিকেশন একটি পার্ট, আগে প্রচুর দেখতে হবে। ইউটিউব একটি ব্যাটলশিপ, যেখানে যুদ্ধ করবেন সেখানে যুদ্ধ শুরু করার আগে ময়দান সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। ইউটিউব যুদ্ধ একটি অনেক বড় যুদ্ধ। বাংলাদেশ স্বাধীন হতে মাত্র 9 মাস সময় লেগেছে, আর আমার 1000 সাবস্ক্রাইবার হতে 12 মাস সময় লেগেছে। আমার আউটপুট হয়তো আপনারা দেখেছেন, কিন্তু কী কী ইনপুট দিলাম সেটি দেখেন নাই। তাই নতুন যারা আসবেন তাদের জন্য আমার ছোট্ট পরামর্শ থাকবে, 1 বছর আগে আপনি ইউটিউব দেখেন। নর্মালি যেভাবে দেখেন সেভাবে নয়, অনুসন্ধানের চোখে দেখতে হবে। কারো সাকসেস দেখে হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না, তাদের সাকসেস এমনি এমনি বা একদিনে আসেনি। যাদের সাকসেস দেখে আপনি অনুপ্রাণিত হয়ে ওঠেন, মাথায় রাখবেন সাকসেস পাওয়ার পর তারা 30-60% তথ্য নিজেরাই তৈরি করেন, নিজেদের মন গড়া কথা বলেন, সেগুলো সত্য নয়। প্রত্যেক ব্যবসার কিছু গোপনীয়তা থাকে, সেটি কেউ কাউকে শেয়ার করে না, এমনকি নিজের বাবা মাকেও না। তো ইউটিউবে যে ট্রিক্স এবং টিপস দেখেন এগুলো সাধারণ সিলেবাস, এগুলি সবার জন্য সাধারণ এবং সমান। ইউটিউব দেখতে দেখতে আপনার একটা ধারণা হয়ে যাবে, এটি শেখার জন্য কোনো স্কুল বা কলেজ নেই, ভুল এবং প্রচেষ্টার মাধ্যমে আপনাকে শিখতে হবে। প্রথম যে চ্যানেলগুলি তৈরি করবেন ধরেই নেবেন সেগুলি সাকসেস হবে না, কিন্তু আমাদের সমস্ত আগ্রহ, ইফোর্ট, আবেগ খরচ করি প্রথম চ্যানেলটাতে, যার ফলে পরের চ্যানেলগুলিতে আর ধৈর্য থাকে না। আপনার জানা উচিত, আপনি যদি কখনও রুটি তৈরি করে না থাকেন তাহলে প্রথম রুটিটি গোল হবে না। সুতরাং প্রথম রুটির উপর অভিমান করে লাভ নেই। আমি এই চ্যানেল তৈরি করার আগে রবার্ট ব্রুসের মতো 7টি চ্যানেলে ধরা খেয়েছি। কে বলতে পারে হয়তো এটি তো ধরা খাবো। আরেকটি কথা হলো, টাকা ইনকামের আশা করে ইউটিউব না করা ভালো। কাজ শেখা এবং কাজ করার জন্য ইউটিউবিং করলে হয়তো বা কিছু হতে পারে। তো ভিউয়ার্স, মূলত আমরা আমাদের এই ইন্টারভিউটি আমাদের থ্রেশহোল্ড পূর্ণ উপলক্ষে হলেও আমি চাই আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তারা সবাই সাকসেসফুলি এই প্ল্যাটফর্মে কাজ করেন। আগামীতে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে ইউটিউবের অ্যালগোরিদম, ভিডিও ইন্টারফেস, দর্শকদের রুচি, কাজের ধরন এবং দক্ষতার মাধ্যম। এই চ্যালেঞ্জগুলির মোকাবেলায় আমরা আপনাদের প্রত্যক্ষভাবে সহায়তা করতে চাই। এই প্ল্যাটফর্মটিতে টিকে থাকতে হলে এবং সফল হতে হলে আপনাকে অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। শুধু সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম আমাদের লক্ষ্য হওয়া উচিত হবে না, এখানে সাস্টেনেবিলিটি, দীর্ঘদিন টিকে থাকার মতো সংস্কৃতি অর্জন করাটা খুবই জরুরি। আপনারা যাতে আপনাদের কোয়ালিটি বাড়াতে পারেন সেজন্য আমরা আরেকটি চ্যানেলে টেকনিক্যাল বিষয়গুলো আপলোড দেব, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটি ভিজিট করে আসতে পারেন। সেই চ্যানেলে আমরা ইউটিউবিং, ফটোগ্রাফি, স্ক্রিপ্ট তৈরি এবং ফিল্ম মেকিংয়ের ক্ষুদ্র পার্ট নিয়ে ভিডিও বানাবো, যাতে আপনি মানসম্মত কাজ করতে পারেন। আপনারা দেশ অথবা বিদেশ যেখান থেকে আমাদের এই চ্যানেল দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য।
আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দেবেন। আমাদের এই বিশেষ ইন্টারভিউ পর্বটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন গুড বাই।